প্রধানমন্ত্রী জনরাজ্য শেখ হাসিনা যাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, দেশের যে কোনো সমস্যা সমাধানের জন্য যার কাছে আমরা ছুটে যাই সবার আগে, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর জামিলুল রেজা চৌধুরী স্যার উপস্থিত আছেন, আরেকজন আমাদের দেশের গর্ব, দেশের সম্পদ ডক্টর স্যার উপস্থিত আছেন, বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সুযোগ্য এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থপ্রতিম দেব উপস্থিত আছেন, যমুনা গ্রুপের ডিরেক্টর জনাব মোহাম্মদ আলমগীর এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারী দলের সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের একদল তরুণ তরুণী ভলেন্টিয়ার ভাই বোনেরা যারা এই দুটি এবং তার আগে থেকে পরিশ্রম করছেন, আমি একটু আগে দেখছিলাম যে আমরা কয়েক ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাদেরকে যে পুরস্কারগুলো দেওয়া হলো পাহাড়া দিচ্ছে, তা আমি ওদেরকে ডেকে বলেছি যে এত শক্ত পাহাড়ের দরকার নাই, আমি এখানে বসেই লক্ষ্য রাখছি তোমরা একটু বসে একটু আরাম করে আসো, এই জন্য একটু ওখানে সংখ্যা কমিয়ে দিয়েছে পাহাড়ের। আর অবশ্যই আমাদের শ্রদ্ধেয় জাজেস যারা আজকের এই আমাদের সামনে, বাংলাদেশ তো বটে ভবিষ্যৎ ডিজিটাল ওয়ার্ল্ডের ডিজিটাল লিডারদের সমস্যা সমাধানের পরীক্ষাটা যারা নিচ্ছে সেই সকল জাজেস সহ সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। সালাম আলাইকুম, সালামের তো তালি দেওয়া হয় নাকি, সালামের তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিতে হয়, আসসালাম আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদর, বক্তব্য বেশি দেওয়ার মতো আমার এনার্জি নাই, বক্তব্য শোনার মতো আপনাদের এনার্জি নাই, যেহেতু এই বিষয়ে দুই পক্ষেই একমত, অতএব দীর্ঘ বক্তব্য দেওয়ার কোন প্রয়োজন নাই। বক্তব্য একটা ক্লিয়ার, আমরা বাংলাদেশকে কোন পথে এগিয়ে যেতে চাই, দীর্ঘদিনে শ্রমনির্ভর অর্থনীতির উপরে কি বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে, নাকি আগামী দিনে আপনাদের মেধার উপরে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ হবে, কি লেবার বেস ইকোনমি সামনের দিকে আমাদের টার্গেট, নাকি নলেজ বেস ইকোনমি? নলেজ বেস, কারণ পুরো পৃথিবীতে এখন প্রযুক্তি নির্ভর জ্ঞান নির্ভর। এই মুহূর্তে একজন ডক্টর সে যদি তার পেশায় সফল হতে চায় তাকে টেকনোলজি জানতে হবে, একজন লয়ার সে যদি তার পেশায় সেরা হতে চায় তাকে টেকনোলজি জানতে হবে, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারের কথা বলছি না, আমি অন্যান্য পেশা করব, এমনকি একজন যদি পলিটিশিয়ান সেও যদি তার কনস্টিটিউয়েন্সির সাথে যোগাযোগ রাখতে চায় তাকেও টেকনোলজি জানতে হবে, এর কোনো বিকল্প নেই, পৃথিবীর সব পেশা সব ব্যবসা সব জায়গায় এখন এডুকেশন থেকে এগ্রিকালচার হেলথ থেকে শুরু করে স্পোর্টস প্রত্যেকটা জায়গায় টেকনোলজি প্রয়োজনীয়, সে কারণে আমাদের প্রয়োজন দক্ষ প্রযুক্তিতে জ্ঞান সম্পন্ন আমাদের একটি প্রজন্ম, যে প্রজন্ম ২১ সালে বাংলাদেশকে মধ্যমায়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, যে প্রজন্ম ৪১ সাল নাগাদ একটি জ্ঞান ভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তুলবে, আর সেই প্রজন্মই আজকে আমাদের সামনে আপনারা বসে আছে, আপনারা আজকে এই প্রজন্ম যেভাবে গড়ে উঠবেন ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু সেভাবেই গড়ে উঠবে। আজকে যখন জামিলুল রেজা চৌধুরী স্যারের গল্প শুনছিলাম
আপনারা কি খেয়াল করেছিলেন 1997 সালে যখন আইসিপিসি কম্পিটিশন যখন শুরু হয় তখন কয়টা কম্পিউটার দিয়ে শুরু হয়েছিল মাঝখানে চশমা দাঁড়িয়ে ফর্সা কয়টা কম্পিউটার দিয়ে শুরু হয়েছিল একটা প্রবলেম দিলাম সলভ করে আমি জানি যে এর আগে আইসিপিসি
থেকে যারা ফাইনাল অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে এখন সিলিকন ভ্যালিতে ফেসবুক গুগলে তারা চাকরি করছে, ইন্টেলে গেছে। কিন্তু আমরা চাই আমাদের এই টপ যারা ব্রেইন, যারা ট্যালেন্টেড আমাদের ইয়াং সফটওয়্যার ডেভেলপার প্রোগ্রামার, তারা আর বিদেশেই শুধু যাবে না, এই দেশের মাটিতে তারা ফেসবুক গুগল মাইক্রোসফটের মতো নতুন নতুন আইটি উদ্যোগ এ দেশে গ্রহণ করবে। এখান থেকে তারা এগুলো প্রতিষ্ঠা করবে, সেটি কিন্তু আমাদের লক্ষ্য। তার জন্য আমাদের একটা ইকোসিস্টেম আমরা দাঁড় করাচ্ছি। আমাদের এখানে আগে গবেষণার জন্য ততটা বরাদ্দ ছিল না, এবারে বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী জনরাজ্য শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় যে সকল ডিসরাপটিভ টেকনোলজিগুলো আছে সে সম্পর্কে গবেষণার জন্য 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যেটি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা স্পেশালাইজড ল্যাব স্থাপন করছি। ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন, রোবোটিক্স এই সকল বিষয়ে এই স্পেশালাইজড ল্যাবগুলো আমরা স্থাপন করছি। পাশাপাশি 100 কোটি টাকা করে বরাদ্দ দিয়েছেন স্টার্টআপের জন্য। আমরা চাই বাংলাদেশে একটা স্টার্টআপ কালচার গড়ে তুলতে। আজকে হয়তো আমরা ফেসবুক ব্যবহার করছি, কিন্তু আমাদের নিজস্ব একটা ফেসবুক দরকার। বাংলাদেশে 3.5 কোটি ফেসবুক ইউজার আছে, প্রায় 10 কোটি ইন্টারনেট ইউজার। আমাদের কিন্তু বিশাল একটা মার্কেট আছে। যদি আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকত, আমাদের নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ থাকত, আমাদের নিজস্ব একটা যদি সার্চ ইঞ্জিন থাকত, তাহলে কিন্তু এই বিশাল একটা মার্কেট রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস অপরচুনিটি আমাদের দেশের ডেভেলপাররাই তার কিন্তু ব্যবহার করতে পারবে। আমরা খুব অল্প দিনের মধ্যে একটি ইনোভেশন চ্যালেঞ্জ আমরা ঘোষণা করতে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে পিপিলিকা নামে একটি বাংলা সার্চ ইঞ্জিন আছে, সেটাকে আমরা ডেভেলপ করতে চাই এবং আরো নতুন সার্চ ইঞ্জিন আমরা চাই। আমাদের বাংলাদেশে একজন বুয়েটের গ্রাজুয়েট, সে কানাডায় গিয়ে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করে রিং আইডি তোমরা নিশ্চয়ই এখানে অ্যাড দেখেছ, সেটা কিন্তু মেইন ডেভেলপমেন্ট সেন্টার কিন্তু ঢাকায়। এখানে কয়েকশো ডেভেলপার চ্যালেঞ্জের ডেভেলপার তারা কাজ করছে। রিং আইডি মূল প্রধান অফিস ঢাকায়, এবং আমরা আশা করছি যে শুধু রিং আইডি নয়, আগামীতে আরো বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ, সার্চ ইঞ্জিন এইসব কিছু, নিজস্ব ব্রাউজার, অপারেটিং সিস্টেম সবকিছু বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরাই ডেভেলপ করবে এবং সারা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। এবং তার জন্য আমরা আইসিপিসি থেকে ইনোভেশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আমরা স্থাপন করেছি, যেখান থেকে আমরা এই সকল সম্ভাবনাময় প্রযুক্তিগুলো নিয়ে গবেষণা করা এবং আইডিয়েশন থেকে শুরু করে সেই প্রোডাক্টের কমার্শিয়ালাইজেশন পর্যন্ত আমরা সাপোর্ট দিচ্ছি। আমরা আশা করব যে তোমরা সেই অপরচুনিটিগুলো তোমরা গ্রহণ করবে এবং এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমি সবশেষে এটুকু আশ্বস্ত করতে চাই, আমি প্রথমে এসে বলছিলাম ক্যাডবল স্যারকে যে আমার কাজ কিন্তু এখানে টেকনোলজি বিশ্লেষণ করা নয়, আমি টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের না, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাদেরকে অনুপ্রেরণা দিতে আর আশ্বাস দিতে যে আমাদের যতগুলো উদ্যোগ ইউনিভার্সিটি পক্ষ থেকে গ্রহণ করা হবে, আমরা আইসিপি ডিভিশনের পক্ষ থেকে সেই উদ্যোগগুলোকে সফল করার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়ার আশ্বস্ত করার জন্য আমি এখানে আমরা পার্টনারশিপ আছি। এবং তিনি স্যার বললেন যে 21 সাল বাংলাদেশের জন্য একটি কারণ ওই বছরে আমরা স্বাধীনতা 50 বছর আমরা পূর্ণ হয়ে গেছে। এই স্বাধীনতার সুবর্ণ আরো স্মরণীয় করে রাখেন আমরা স্বাধীনতা চৌধুরী স্যারের মাধ্যমে আইসিপিসি ফাউন্ডেশনের কাছে আমরা অনুষ্ঠান করতে চাই।
ক্যামেরা নিতে যাবো।